বিরাজ আমি বুঝতে পারিনি যে তোর সংসারে আমি এবং আমার ছেলে এতদিন শুধু আশ্রিত হয়ে পড়ে থেকেছি সোমেশ্বর প্রাণপাত করে তোর এস্টেট সামলাচ্ছে আর এই তার প্রতিদান বাহ আজ যদি সোমেশ্বরের বাবা বেঁচে থাকতেন আমাকে হয়তো চোখে আঙুল দিয়ে এত বড় অপমান করার সাহস এই ছোট বউয়ের হতো না আমার নাম শশীবালা তালুকদার আমি তোকে বলছি বিরাজ আজ রাতের আধারে আমি এবং আমার ছেলে তোর এই এত বড় এস্টেট তোর এই বাড়ি ত্যাগ করব পৃথিবীর কোন শক্তি পারবে না এই মা আর ছেলেকে আটকাতে হবে তার শান্তি তুমি না দিদি এই সংসার ছেড়ে যদি কাউকে যেতে হয় সেটা শুধুমাত্র রাখাল কি বলছো তুমি রাখাল আমার ছেলে আমার নারী কাটা সন্তানও খবরদার করলেনি আজ তুমি আমার সিদ্ধান্তের মাঝখানে আসবে না আর যদি তা করো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে ওগো তুমি এমন কথা বললো না ওগো তুমি দয়া করো তুমি হরি 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 একেই বলে মুখ্যম চাল আজ আর রাখালকে কেউ বাঁচাতে পারবে না বাপের জমিদারিতে রাখাল বানুজ্যের অদ্বৈ শেষ রজনী গেলো কথাটা কানে যাচ্ছে না যা বেরিয়ে যা বেরিয়ে যাও আমার বাড়ি থেকে বেরো ঠিক আছে বাবা আমি চলে যাচ্ছি শুধু যাওয়ার আগে একটাই কথা বলে দিয়ে যাই আপনার রক্ত আমার শরীরেও বইছে আপনি একদিন ঠিক বুঝতে পারবেন যে আপনার দেখায় কতটা ভুল ছিল ভাই ভাই শোনো আমার কথা শোনো কোথায় যাচ্ছিস তুমি বাবা ও বাবা ভাই তো চলে যাচ্ছে বাবা ওকে আটকাও বাবা রাখাল দাঁড়াও মা একাদশী সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ 8:00